আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রুমানা, আপনাদের সকলের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। পরিবার ও পরিজনদের নিয়ে আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমার যেই রেসিপিটি থাকছে সেটি হচ্ছে ফুলঝুরি পিঠা। আর এটা নিশ্চয়ই আপনারা সবাই ভালো করেই চেনেন, সবাই এটি খেতে পছন্দ করেন। আর আজকে আমি এটি তৈরি করে দেখাবো আপনারা খুব কম সময়ে এবং কীভাবে আপনারা এটা খুবই অল্প উপাদান দিয়ে এটি তৈরি করতে পারবেন। আর আজকে আমার এই পিঠাটা বানানোর একটি উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটি হচ্ছে আমি একটি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, সেটা হচ্ছে মিরাজ আবু হানিফ ভাই, উনি চ্যালেঞ্জ করেছেন যে 5 পাউন্ডের ভিতরে আপনি যে কোনো একটি খাবার বা যে কোনো একটি রেসিপি আপনি তৈরি করে দেখাতে পারেন। আর আমার এই খাবারটি 5 পাউন্ডের অনেক নিচে আছে, এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা তৈরি করতে আমার আজকে যা যা লাগবে সেগুলোর প্রাইসটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খুবই মজার একটি পিঠা, এটা আপনি 1 থেকে 2 মাস এটি একটা কন্টেনারে বা জারে আপনি এটি ভরে রেখে দিলে 1 মাস পর্যন্ত আপনি এটা সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে আমি আমার আজকের রেসিপিতে দিয়ে 2টি জিনিস তৈরি করেছি, একটি হচ্ছে ফুলঝুরি পিঠা এবং লাস্টে যেটুকু ছিল সেটি দিয়ে আমি একটি কয়েকটা সন্দেশ বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, এগুলো আমি এই কন্টেনারে, আমি এই নিডো দুধের একটা কন্টেনারে আমি এটা পুরোটা ভরে রেখেছি। আর এখানেও আমার অনেকগুলো আছে, অনেকগুলো পিঠাই হয়েছে। আসুন তাহলে দেখে নিয়ে যাক কী কী লাগছে আমার এই পিঠা তৈরি করতে। এই পিঠা তৈরি করতে আমার লাগছে এখানে 2টো ডিম, এখানে একটু অয়েল, আর এখানে লাগছে 250 গ্রাম ময়দা, 250 গ্রাম চালের গুঁড়ি, চিনি লাগছে 1/2 কাপ, পানি লাগছে, লবণ লাগছে, আর ভাজার জন্য আমি 1/2 কেজি তেল ইউজ করব। এটুকুই আমার আজকের রেসিপির জন্য তৈরি করতে লাগবে। আর এখানে আমি বলে নিচ্ছি, এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি যার প্রাইস মোটামুটি 50 পেনির নিচে হবে, আর এখানে 2টা ডিম যেটা 20 পেনি থেকে 30 পেনি হবে, আর এখানে এখানে আইসিং সুগার আছে, আমি এটা মিহি করে নিয়েছি, এটা সুগারটাকে আমি মিহি করে নিয়েছি। এই সুগারটা 1 কাপ নিয়েছি আমি, 1 কাপ আমার কাছে মনে হয় এখানে 50 পেনির মতো হবে। আর এখানে চালের গুঁড়া যেটা সেটা একটু 250 গ্রাম নিয়েছি, সেটা হিসাব করে দেখেছি এখানে 50 পেনি লাগবে। আর যেটা তেল সেটা 500 গ্রাম, এটা 1 পাউন্ডের মতো হবে। সব মিলিয়ে এখানে আমার যা লাগছে, এখানে আমার 2.5 পাউন্ডের মতো, 2.5 থেকে 3 পাউন্ডের মতো এখানে খরচ যাচ্ছে, 5 পাউন্ডের একটু নিচে আছে। আমি তাতেই আমি এটা আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। এখানে দেখুন আমি 250 গ্রাম ময়দা, 250 গ্রাম চালের গুঁড়ি, লবণ একটু দিয়েছি, 1 কাপ সুগার দিয়েছি যেটা মিহি করা ছিল, আর এখানে আমি গরম একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন আমি ভালো করে এটা একটু মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আমি এখানে 2টো ডিম অ্যাড করে ফেলবো। এখানে আমি ভালো করে মিশিয়ে ফেলছি, মিশিয়ে নিয়ে আমি ডিম 2টোকে অ্যাড করে ফেলবো। যতটুকু পানি আমার লাগবে, আমি একটু বেশি পাতলা করব না, বেশি পাতলা করলে পিঠাটা হবে না, একটু ঘন হবে। এখানে আমি 2টো ডিম নিয়েছি, 2টো ডিম অ্যাড করে ফেলেছি, 1 চিমটি লবণ এখানে দিয়েছি। এখন আমি এটা করে আমি রেস্টের জন্য রেখে দেবো। আর এখানে হালকা একটু তেল দিয়ে নিচ্ছি এই গোলাটাতে, তাহলে হবে কি যখন আমি সাজটা দিয়ে পিঠাটা তৈরি করব তখন খুবই সহজেই এটা তেলের মধ্যে এসে পড়বে। আর এখন আমি দেখুন এখানে হালকা একটু আমি জর্দার রং দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তারপর ফিরে আসব ভাজা পদ্ধতিতে। প্রথমে আমি তেলটিকে ভালো করে গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পরে এই যে দেখুন এই শাকটাকে এভাবে পানি তেলের মধ্যে গরমে রাখতে হবে, গরম না হলে এই শাকটাতে পিঠাটা উঠবে না।
গরমে রাখার মাধ্যমে যখন এই শাঁসটা ভালো করে গরম হয়ে যাবে, শাঁসটাকে আস্তে করে তেল থেকে তুলেই এই গোলাটার মধ্যে একটু ডুবিয়ে নিয়ে শাঁসটা আবার তেলের মধ্যে ঝাঁকা দিলেই পিঠাটা পড়ে যাবে। খুবই সহজ, এবং মনে রাখতে হবে শাঁসটা যেন খুবই গরম হয়, তাহলেই পিঠাটা খুবই সুন্দর হবে। এভাবে একটু ঝরিয়ে নিয়ে এরকম করে দিলে দেখুন পিঠাটা সবগুলো সাঁচের মধ্যে লেগে গেছে, এখন এভাবে ঝাড়ি দিলেই পড়ে যাচ্ছে। আসলে পিঠাটা আমার অনেক দিন ধরে বানানোর একটা পরিকল্পনা ছিল, আর যখন এরকম একটা কম্পিটিশন দেখতে পেলাম অনলাইনে ইউটিউবে, তখন আমি এটা ভাবলাম যে এই প্রাইজের মধ্যে তো এটা হয়ে যাবে, তাহলে আমি এটা করে ফেলি। আর আসলে কম্পিটিশন বলতে, কম্পিটিশনে পার্টিসিপেট করাটাই সবচেয়ে বড় কথা। উইনিংটা আমি মনে করি উইনিং একজন একজন হবেই, বাট পার্টিসিপেটটা হলো সবচেয়ে বড় কথা। আমরা সবাই যারা যারা পার্টিসিপেট করছি তাদের সবার জন্য আমার শুভকামনা রইল, যেই জিতুক হার জিত তো থাকবেই। জীবনে যতবারই আপনি যত কিছুই করুন না কেন, সব কিছুতেই হার জিত থাকবে। আর আজকের এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, সহজ করে দেখাতে পেরেছি। আর এতটুকু আধা কেজির মতো যেই জিনিসটা আমি ইউজ করেছি ময়দা এবং চালের গুঁড়ি, তার মধ্যে অনেকগুলো পিঠা হয়েছে দেখতে পাচ্ছেন। আর বাকি যেটুকু একটু নর্মাল একটু রয়ে গিয়েছিল, যেটা সাঁচের মধ্যে আর উঠবে না, সেটা দিয়ে আমি সন্দেশ বানিয়ে ফেলেছি। আমার ছোট ছেলে খুবই পছন্দ করে, ওটাতে আমি কয়েকটা আমি সন্দেশ বানিয়ে ফেলেছি। দেখুন সন্দেশগুলো খুবই সুন্দর হয়েছিল, খুবই ফুলেছিল, আর খুবই মজাও হয়েছিল। সব পিঠাগুলো খুবই কুড়মুড়ে হয়েছিল, চালের গুঁড়ি দেওয়াতে খুবই মচমচে হয়েছিল। এই পিঠাটা আপনি যদি ঢেকে রেখে দেন কোনো কন্টেনারে, আপনি 1 থেকে 1.5 মাস ঠিক এইরকমই মচমচে এবং কুরকুরে থাকবে, নষ্ট হবে না। খুবই মজার একটি পিঠা, খুবই অল্প সময়ে এবং খুবই অল্প খরচে এই পিঠাটি বানানো যায়, আর দেখতেও খুবই সুন্দর লাগে। আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে এবং বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে মেয়ের শ্বশুর বাসায় পিঠের ইয়ে দেয়, আমাদের এখানে এগুলো পিঠাগুলো মেয়ের সাথে যখন শীতের বেলা আসে, এগুলি পিঠা অনেকগুলো পিঠা এরকম পিঠা সাজিয়ে আমরা মেয়ের বাসায় দিই। আসলে পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। আশা করি আপনারাও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো পিঠাটি দেখতে। আসলে আপনারা খেতে পারেন নাই, কিন্তু আমি খেয়ে বলছি খুবই মজা হয়েছে। আপনারা ট্রাই করবেন, ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে। এই যে দেখুন, আমি একটি নিডো বক্সে খুবই টাইট করে রেখে দিয়েছি, পুরো একটা ভরেছে, এবং এখানেও দেখুন আরও অনেকগুলো রয়েছে। এগুলো সংরক্ষণ করা খুবই ইজি, আপনি এভাবে রেখে দিলে আপনার বাতাস যদি না যায় এটার ভিতরে, তাহলে অনেক দিন এটা এরকমই মুচমুচে থাকবে। আর চালের গুঁড়ি দেওয়াতে খুবই কুড়মুড়ে মুচমুচে হয়েছে, খুবই ভালো হয়েছে। আশা করি আপনারা সবাই যারা পার্টিসিপেট করছেন সবার জন্যই আমার দোয়া রইল, সবাই ভালো থাকুন। এবং মিরাজ আবু হানিফ ভাই, আপনাকে ধন্যবাদ, একটা সুন্দর কম্পিটিশনের মাধ্যমে সবাই সবার সাথে পরিচিত হতে পারবো, আরও আমরা সবাই এরকম করে আমরা একে অপরের পাশে দাঁড়াবো, সবার পাশে থাকবো। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে নিশ্চয়ই একটি থামস আপ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইবের পাশাপাশি থামস আপ এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো আপনার পাশে চলে আসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকমই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক 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 ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।